দেবলীনা, আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ শুরু করব বলে। এটা আমার প্রথম ব্লগ। অনেকদিন ধরেই ব্লগ করার ইচ্ছে ছিল, কিন্তু কাজের চাপে আর সময় না পাওয়ার কারণে করে পড়া হয়ে ওঠেনি। কিন্তু এখন এই লকডাউনের সময় আমরা প্রত্যেকে বাড়িতে বসে ভীষণভাবে বোর হচ্ছি, তো সেই জন্য ভাবলাম ব্লগটা শুরু করেই ফেলি। তো আজকে চলো, আমি সাউথ ইটালিতে ক্যালাব্রিয়াতে থাকি, তো আমি আজকে তোমাদের নিয়ে এসেছি একটা দেখাতে চাই একটা বিচে। এখানে এটা আমার বাড়ি থেকে খুব কাছে, খুব একটা দূরে নয়, প্লাস 30 মিনিট ড্রাইভ করে আমি এসেছি এখানে। জায়গাটার নাম হচ্ছে চিত্রারো, খুব ছোট একটা টাউন সাউথ ইটালিতে। আর এখানে মোটামুটি 10,000 লোক এখানে বাস করে, খুব বেশি লোক বাস করে না এই টাউনটার মধ্যে। প্রথমে দেখাই কীভাবে আমরা এসেছি। বাড়ি থেকে বেরিয়ে এইভাবে রাস্তা দিয়ে এসে, পাহাড়ি রাস্তা আর দুদিকে মনোরম দৃশ্য, ব্রিজ, বিভিন্ন টানেল। ইতালিতে বেশিরভাগ সময়ই আমাদের টানেলের মধ্যে দিয়ে যেতে হয়, একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে কানেকশানের জন্য এখানে এরকম বিরাট বিরাট টানেল রয়েছে। তো এই টানেলের মধ্যে দিয়ে এসে, বেরিয়ে টানেল থেকে, তারপরে দুদিকে সুন্দর মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখতে পাওয়া যায়। তো দেখো, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই সময় 6:30, এখন বাজে 6:30, আমরা যখন বিচে এখানে রয়েছি, সমুদ্রের ধারে রয়েছি, তো এই সময় খুব সুন্দর একটা সানসেটের ভিউ দেখতে পাওয়া যায়, যেটা দেখে খুব ভালো লাগে, সুন্দর একটা ভিউ। চলো এবার আমরা যাই পোর্টের দিকে। দেখো পোর্টে যাওয়ার রাস্তা কত সুন্দর, দুদিকে সবুজ গাছপালা, পাহাড়, কত সুন্দর সুন্দর বাড়ি। এই বাড়িগুলো স্পেশালি সামার হাউস, মানুষের যারা এখানে থাকে তারা সামারের সময় 2 মাস এখানে কাটাতে আসে, তারপরে আবার যখন ঠান্ডা পড়ে তখন আবার তারা নিজেদের যে যার মতন নিজেদের বাড়িতে, কাজের জায়গায় ফিরে যায়। আমরা এখন চলে এসেছি এই পোর্টটাতে, যে পোর্টটা তোমাদের দেখাবো বলেছিলাম সেই পোর্টে এসে পৌঁছেছি। দেখো এখানে প্রচুর বোট রাখা রয়েছে, এই বোটগুলো সমস্ত কিছুই প্রাইভেট বোট। সামারের সময় মানুষেরা এই বোটগুলোকে নিয়ে ঘুরতে চলে যায়, আর এই বোটগুলো রেন্ট করেও ঘুরতে যাওয়া যায়, আর বাকি সময় বোটগুলো পোর্টে এইভাবেই রাখা থাকে। দেখো দূরে পাহাড়ে দেখা যাচ্ছে যে আগুন ধরে গেছে, তো এখানে গরমকালে এই আগুন ধরাটা পাহাড়ে একটা নিত্য নৈমিত্তিক ঘটনা, যেটাকে আমরা দাবানল বলে জানি। এখানে দেখা যাচ্ছে দুজন ভদ্রলোক মাছ ধরছে, তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে কী মাছ পাওয়া যায় এখানে।
ইটালিয়ান ভাষায়। তো উনি আমাকে বললেন যে এখানে ছোট ছোট ইটালিয়ান সামুদ্রিক মাছ পাওয়া যায়, বড় মাছ পাওয়া যায় না। এখানে বড় মাছ পেতে হলে ভিতরে, সমুদ্রের ভিতরে অনেক দূরে বোট নিয়ে যেতে হয়। এখানে দেখা যাচ্ছে যে ফিশিং বোট রয়েছে একটা। এবং এখানে মাছ ধরার বিভিন্ন, বোটের মধ্যে মাছ ধরার বিভিন্ন রকম ইকুইপমেন্ট, ফিশিং ইকুইপমেন্ট রয়েছে, আর খাবার দাবার যে সমস্ত মাছের ওগুলো রাখা আছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক করো, শেয়ার করো, আর আমি চেষ্টা করব এরকম আরও নতুন নতুন অনেক ভিডিও নিয়ে আসার জন্য। আর তোমরা কি আর নতুন কিছু দেখতে চাও, ইটালিয়ান খাবার, ইটালিয়ান কালচার কী কী জানতে চাও, কী কী দেখতে চাও, আমাকে কমেন্ট বক্সে একটু জানিও, আর আমি চেষ্টা করব সেরকমভাবে ভিডিও আপলোড করতে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্টে টিউন, বাই।